চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর গোলামি করো না, আল্লাহর নাফরমানি করো, শুধু গুনাই করো গুনাই করো, তোমার আমল নামায় কোনো নেক বলতে কিছু নাই, এরকম নাফরমান কে রে, আমাদের দল থেকে বের হয়ে যাও, তোমাদের কারণে আকাশ থেকে বৃষ্টি হয় না, নাউজুবিল্লাহ বলে। আজকের এই মাস এটা হচ্ছে মহররম মাস। কি মাস? মহররম মাস। এই মাস খুব দামি মাস। এই মাসের নামটা সমস্ত মুসলমানদের জন্য জানা ফরজে কেফায়া। জানা কি? ফরজে কেফায়া। মুসলমানদের মধ্যে যদি দুই একজন, একটা গ্রামের থেকে দুই চারজন লোক এই আরবি মাসের গণনা, আরবি মাস সম্পর্কে জানে, তাহলে এই মাসের যে ফরজে কেফায়ার একটা দায়িত্ব, সেটার থেকে দায়িত্ব মুক্ত হবে। মুসলমান যদি কেহই এই আরবি মাস সম্পর্কে, এই মাসটা সম্পর্কে না জানে, তাহলে এলাকার সমস্ত মুসলমান গুণাগার হবে। কি হবে? সমস্ত মুসলমান গুণাগার হবে। এই মাস মুহররম, আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ তাআলা যখন আসমান জমিন বানাইলেন, ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতা আরবাহু হুরুম, আল্লাহ তাআলা বলেছেন যখন আসমান আর জমিন বানাইলেন, তখনই আল্লাহ তাআলা বারোটা মাসও বানাইলেন। সুবহানাল্লাহ বলে, আসমান জমিন যখন বানাইছে, তখনই কি বানাইছে? বারো মাস বানাইছে। এই বারোটা মাসের মধ্যে চারটা মাস সবচেয়ে বেশি দামি। কয়টা মাস? চারটা মাস। মুহররম মাস, রজব মাস এবং জিলকাদা, জিলহজ। কয়টা মাস হইল? চারটা। রমজান মাস বাদে, রমজানের ফজিলত, রমজান মাসের এটা তাহকিক, হুকুম আহকাম তো বিধান বারবার শুনতেছেন, রমজানের তো আলাদা একটা শান মান। রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি চারটা মাস। কয়টা? চারটা। এর মধ্যে এক নম্বর মুহররম মাস, দুই নম্বর রজব মাস, তিন নম্বর জিলকাদা, চার নম্বর জিলহজ। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে এত দামি কেন হইলেন? এই মাসে ইহুদি খ্রিস্টানরা যারা ছিল বেঈমান, তারাও এই মাসটাকে কদর করতেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখে মদিনার সমস্ত ইহুদিরাও এই মুহররম মাস পালন করে। মুহররম মাসে ওরা রোজা রাখে। কি রাখে? রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তোমরা তো ইহুদি, তোমরা কেন রোজা রাখো? এই মাসে অনেক ঘটনা ঘটেছে। এই মাস মুহররম মাস চলবে, সময়ে সময়ে ইনশাল্লাহ এক এক পর্যায়ে আলোচনা আসবে। ঘটনা কি ঘটেছে? মূসা আলাইহি সালাতু ওয়াসালাম যখন এই লোহিত সাগরের দিকে রওনা করলেন, তার শত্রু বাহিনী ফেরাউনের দলও তাকে হামলা করল। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তার উম্মতদেরকে নিয়ে নদীর পারে, সাগরের পারে দাঁড়িয়ে লাঠির দ্বারা বারোটা আঘাত করলেন। কয়টা? বারোটা আঘাত করার সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, কয়টা রাস্তা হয়েছে? বারোটা রাস্তা হয়েছে। মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা বললেন চলো, রাস্তা দিয়ে চলতে থাকলেন। মূসা আলাইহিস সালাম এবং তার দলবল উম্মতেরা তাকায় দেখে, আমাদের ঘরের মধ্যে যেরকম দরজা জানালা আছে, এই লোহিত সাগরের তল দেশে যেই রাস্তা করেছে, সেই রাস্তার আশেপাশে সাইডে দিয়েও কি আছে? দরজা জানালা আছে। সুবহানাল্লাহ বলেন, দরজা জানালা এমন সুন্দর করে আল্লাহ তাআলা তৈয়ার করে রাস্তা করে দিয়েছেন, চলো পার হয়ে যাও।
যখন মুসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে সাগর পাড়ি দিলে, পাড়ি দেওয়ার পরে ফেরাউনের দলবল পিছন দিক থেকে রওনা করেছে। আল্লাহ তাআলা দরিয়ার পানিকে বলেছে আর সারা যাবেন, ধরো ধরো ধরো, পানি ফেরাউন বাহিনী সহ সকলকে ধরে ফেলল, গ্রাস করে ফেলেছে, পানি একত্র হয়ে গেছে। ওরা ভাবতে পেরেছে যে আগে তো দেখলাম অনেক সুন্দর রাস্তা দরজা জানালা আছে, এখন আমাদেরকে ধরে ফেললো, এবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। মুসা আলাইহিস সালামকে ডাকে, হে মুসা তোমার উপরে ঈমান আনলাম, তোমার রবের উপরে ঈমান আনলাম। মুসা আলাইহিস সালাম বলে এবার তওবা করে আর কোনো লাভ নাই। মানুষের যখন মৃত্যুর তালকিন শুরু হয়ে যায়, তার মর্যে মৌত কাছাকাছি চলে আসে, তখন তওবা করলে এই তওবা কি হয় না, কাজ হয় না, কি হয় না, কাজ হয় না। আমাদের হাল হইল বিপদে পড়লে আমরা আমাদের রবকে ডাকি, কুই বান্দা মুসিবত মে গিরেগা, কুই বান্দা মুসিবত মে গিরেগা, কবি বান্দা আল্লাহ আল্লাহ কাহেগা। যখন মুসিবতে পড়ে তখন আল্লাহকে ডাকে, আল্লাহ বলে মুসিবতে পড়েছে, যখন সুস্থ ছিল তখন আমাকে ডাকে নাই, যখন সে ভালো ছিল আমার ইবাদত করে নাই, যখন সে হাঁটাচলা করতে পারত তখন আমার নাফরমানি করেছে, আমার নাফরমানি করতে করতে সেঞ্চুরি করেছে, আমাকে ডাকে নাই, এই জন্যেই এখন মুসিবতে পড়ে আমাকে ডাকতেছে, আমি শুনবো না। যদি আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ তাআলা মুসিবতে পড়ে ডাকলে আল্লাহ শুনে। আমরা এসেছি যে জায়গাটা এটা খুব দামি জায়গা, ওর মাটি খুব দামি, মানে সেজদা করলে এক সেজদা আল্লাহ তাআলার হাবিব বলেছেন এক রাকাতে 17 রাকাতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। মসজিদে আয়েশা নামাজ পড়লে এক রাকাতে কত রাকাতের সওয়াব, এরপরে এই মাটিটা যেরকম দাম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ সেরকম দামি, বাইতুল্লাহর মাটি খুব দাম, বাইতুল্লাহর পরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাটিতে ঘুমাইতেছে সেই মদিনার মাটিটাও খুব দামি মাটি। যেই মাসটা চলতেছে নবীর ভালোবাসার মাস, মুহররম মাস, যার দিলের থেকে যত ভালোবাসা প্রমাণ করতে পারবে আল্লাহ তাআলার কাছে সে রাসূলের জান্নাতের তত কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, আমরা অনেকেই নাম শুনেছি, ইমাম মালিক মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করছে মদিনার থেকে আমি যাব না, এই মদিনায় থাকব, মদিনার এই মাটি এমন দামি মাটি, আল্লাহ তাআলা বলেছেন যে এই মাটিটা, হাদিসে রাসূল বলেছেন হাশরের ময়দানে যখন হাশরের মাঠ কায়েম করা হবে তখন এই মদিনার মাটি হাশরের মাঠে মানুষের পায়ের নিচে ছিটায়া দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি এত এত দামি মাটি, এটা জান্নাতের মাটি, জান্নাতুল বাকি, এত দামি মাটি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় বসবাস করেন, হজের মৌসুম চলতেছে, মানুষ হজে যাইতেছে, ইমাম মালিক এই হজের লোকদেরকে দেখিয়া, যত মানুষ হজে যায় সকল মানুষকে দেখিয়া ইমাম মালিকের দিলে দিলে একটা মহব্বত পয়দা হয়েছে, আমারও তো দিল চায় আমি বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘরের সামনে দাঁড়াবো, আমি লাব্বাইক বলে বলে আমার রবকে আমি ডাকব, কিন্তু আমি যে জান্নাতের মাটির মধ্যে আছি, নবীর দেশে আছি, নবীর পাশে আছি, আমি যদি মদিনার থেকে মক্কায় যাওয়ার পরে আমার হায়াত শেষ হয়ে যায়, আমার হায়াত না থাকে, আমি যদি মক্কায় মারা যায় তাহলে তো আমার দাফন মক্কায় করে ফেলবে, আমার এই লাশটা মদিনা পর্যন্ত আসবে না, আমার দিলে দিলে একটা চাহিদা ছিল আমি মদিনায় থাকবো, নবীর রওজার পাশে ঘুমাবো, এই আমার দিলের চাহিদা পূরণ হবে না, চাহিদা পূরণ হবে না,
আমি তো মক্কায় যাইতে চাই, এখন আমি কি করব? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার হায়াত কতটুকু বাকি আছে? হায়াত কতটুকু বাকি আছে? হায়াতটা জানার জন্য তার মত কবে হবে এটা জানার জন্য ইস্তেকারা শুরু করে দিয়েছে। ইমাম মালিক ইস্তেকারা করতেছে, ইস্তেকারার নামাজ পড়ে যখন রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সামনে আয়েশা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী ইমাম মালিকের সামনে দাঁড়াইয়া এরকম করে পাঁচ আঙ্গুল দেখাইছে, পাঁচ আঙ্গুল। ইমাম মালিক রাসূলের পাঁচটা আঙ্গুল দেখিয়া ঘুম থেকে ছটফট করে উঠিয়া দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আবার কি করবে চিন্তা করে পাইতেছে না, তার খাদেমকে পাঠাইছে, যাও এই জামানার মধ্যে সবচাইতে বড় আলেম কে আছে এটা আমার জানা মতে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই, যা যা রে খাদেম যা ইবনে সিরিনের কাছে যাবি আর আমার নাম প্রকাশ করবি না, গিয়া বলবি একজন আলেম আল্লাহর রাসূলকে রাত্রের বেলা স্বপ্নে দেখছেন, রাসূল তারে পাঁচ আঙ্গুল দেখাইছে, বলেন এই স্বপ্নের তাবের কি হবে। ইমাম মালিকের খাদেম যখন ইবনে সিরিনের কাছে গেলেন, ইবনে সিরিনকে গিয়া বললেন, ও ইবনে সিরিন এই জামানার একজন আলেম মানুষ, এই মানুষটা রাত্রের বেলা ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখছেন, আল্লাহ নবী তার কাছে আয়েশা হাতের পাঁচটা আঙ্গুল দেখাইছে, বলেন গো ইবনে সিরিন এই স্বপ্নের তাবিরটা কি হবে। ইবনে সিরিন বলে আমার জানা মতে এখন তামাম দুনিয়ার মধ্যে ইমাম মালিকের চাইতে বড় কোনো আলেম নাই। সুবহানাল্লাহ, বলে আমার জানা মতে তামাম দুনিয়ার ভিতরে ইমাম মালিকের চাইতে বড় কোনো আলেম নাই, যদি রাত্রের বেলায় রাসূলকে স্বপ্নে দেখে তাহলে ইমাম মালিকই দেখবে এটা আমার দিলের বিশ্বাস। এবার তুমি বলো স্বপ্নটা কে দেখেছে, কো স্বপ্ন যে দেখেছে তার নাম বলা নিষেধ। ইবনে সিরিন বলে যদি নাম না বলো তাহলে স্বপ্ন বলা যাবে না, স্বপ্ন বলাও নিষেধ, নাম বলতে হবে। কে এরকম লোকটা যে রাসূলকে রাত্রের বেলায় স্বপ্ন দেখেছে? এই কথা বলার পর ইমাম মালিকের খাদেম চলে এসেছেন, চলে এসেছেন। আয়েশা ইমাম মালিককে বলে, ইমাম মালিক আমি ইবনে সিরিনের কাছে গেলাম, আপনার নাম বলি নাই, উনি বলেছে এখন দেশের মধ্যে তামাম দুনিয়াতে সবচেয়ে বড় আলেম এখন ইমাম মালিক, যদি রাসূলকে স্বপ্নে দেখে তাহলে ইমাম মালিকই দেখবে, তুমি যদি নাম না বলো তাহলে স্বপ্নের তাবের বলবো না। এবার দৌড়াইয়া ইমাম মালিক বললেন, যাও যাও যাও, আমার নামটা না বললে কি হবে, যিনি নাম বলার জানার দরকার ইনি তো আমার নাম জেনেই ফেলেছে, তাহলে গিয়ে বলো যে আমার মতো নেই না খানদান গোলাম ইমাম মালিক আল্লাহ রাসূলকে রাত্রে স্বপ্নে দেখেছে। খাদেম দৌড়াইয়া গেলেন, গিয়া বলতেছেন ইবনে সিরিন রাতের বেলায় আজকে স্বপ্ন দেখেছি ইমাম মালিক, বলেন স্বপ্নের তাবের কি হবে। খাদেমকে এবার ইবনে সিরিন বলে, আমি স্বপ্নের তাবের জানা সম্পর্কে বড় আলেম, স্বপ্ন মানুষ যা দেখে আমি তার স্বপ্নের তাবের করতে পারি, আমার কাছে যেহেতু স্বপ্নের তাবের নিয়ে এসেছো, ইমাম মালিককে গিয়ে বলবে আল্লাহ তাআলার এটা কিছু আলেম আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে, এটা কিছু গোপন আলেম, আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সমস্ত প্রকারের এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিছু এলেম কিছু জ্ঞান আল্লাহ তাআলার নিজের জ্ঞান, এটা কোনো মানুষকে দেয় না। এ ভাই আপনার কিছু পছন্দের পার্সোনাল জিনিস আছে, পার্সোনাল কথা আছে যেগুলি মানুষের কাছে বলা যায় না, আপনার বিবি পর্যন্ত তার কাছে বলা যায় না, এমন পার্সোনাল গোপন কথা আল্লাহ তাআলারও এমন কিছু এলেম আছে গোপন এলেম যেটা দুনিয়ার কোনো মানুষ নবী রাসূলকে পর্যন্ত বলা যায় না। ইমাম মালিককে বললেন, ইমাম মালিককে গিয়ে বলবে আল্লাহ তাআলার গোপন এলেম পাঁচটা, কয়টা বলেন, জোরে বলেন কয়টা। তামাম এলেম সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিছে আল্লাহর পাঁচটা গোপন এলেম, এটা কোন নবী রাসূলকে পর্যন্ত দেয় নাই, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু তাকে পর্যন্ত এই জ্ঞান দেয় নাই, এই এলেম দেয় নাই, এটা আল্লাহর পার্সোনাল এলেম। কয়টা কেমন এলেম,
যে আলেমের মধ্যে ইমাম মালিক হাত দিয়েছে এটা ইমাম মালিকের আলেম নয় এটা আল্লাহর আলেম আল্লাহর জ্ঞান ইমাম মালিককে গিয়ে বলো এই আল্লাহ তাআলার আলেমের মধ্যে যেন সে হাত না দেয় আল্লাহর পাঁচটা আলেম এই পাঁচটা আলেম আল্লাহ তাআলা যেহেতু সেজন্য ইমাম মালিককে আল্লাহর রাসূল পাঁচ আঙ্গুল দেখাইছেন এর মধ্যে এক নম্বর ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত বলতে পারে না বলেন কিয়ামত কখন হবে কেউ জানে কেউ জানে না কিয়ামত কখন হবে কেউ বলতে পারে না আল্লাহ তাআলার যত ইলম সমস্ত ইলম নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছে পাঁচটা ইলম এটা আল্লাহ তাআলার গোপন ইলম আল্লাহ তাআলার গোপন রাজ আল্লাহর একটা ইলমের সিন্ধুক আছে এই সিন্ধুকের ভিতরে আল্লাহ তাআলার নিজের কুদরতি হাত দিয়ে তালা দিয়ে রেখেছে দুনিয়ার কোন নবী রাসূলকে পর্যন্ত দেয় নাই এর মধ্যে এক নম্বর ইলম ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে কেউ বলতে পারে না এটা হলো আল্লাহর ইলম কার ইলম জোরে বলেন কিয়ামত কখন হবে এটা কে জানে আরো জোরে বলেন কে জানে আল্লাহ জানে কিয়ামত কখন হবে কেউ বলতে পারে না এটা আল্লাহ তাআলা জানে কিয়ামত কখন হবে দুই নম্বর ইলম ওয়ায়ুনাজ্জিলুল গাইস বৃষ্টি কোথায় কোন সময় হবে এটা কে জানে জোরে বলেন কে জানে আকাশের শ্বাস ঘুরতেছে ঘুরতেছে বৃষ্টি হবে হবে বাপ না বৃষ্টি হয় নাই চলে গেছে বৃষ্টি রাস্তায় দেখবেন এই পর্যন্ত হইতেছে আবার আরেক এক কিলো রাস্তা দূরে যাবেন দেখবেন বৃষ্টি নাই ঠিক না ঠিক এটা হলো আল্লাহর ইলম বৃষ্টি কোথায় কোন সময় হবে এটা একমাত্র আল্লাহ জানে দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত বলতে পারে না যারা বৃষ্টি নিয়ে গবেষণা করে আকাশের পানি নিয়ে গবেষণা করে তারা বলে যে বৃষ্টি হবে 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 কিন্তু না হইলো না তো ঠিক না ঠিক হবে হবে বলে হইলো না তো এটা আল্লাহর ইলম না মানুষ বলতে পারে না তিন নম্বর আল্লাহ তাআলার ইলম তিন নম্বর ইলম ওয়ায়ালামু মা ফিল আরহাম তো আল্লাহ তাআলা মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি এই পানিটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারে না এটা আল্লাহ তাআলার রাজ আল্লাহর ইলম দুনিয়ার কোনো মানুষের ইলম নয় এটা আল্লাহর ইলম এটার মধ্যে ইমাম মালিক কেন হাত দিবে ওয়ায়ালামু মা ফিল আরহাম বর্তমানে এই ছেলে হবে না মেয়ে হবে ডাক্তার বলতে পারে বিজ্ঞান বলতে পারে কখন বলতে পারে ছেলে মেয়ে আকার ধারণ করলে তখন বলতে পারে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ আল্লাহ বলেন মার পেটের ভিতরে এক ফোঁটা পানি না পাক পানিটা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম এটা দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোন মানুষ জানে না এটা হলো আমি আল্লাহর ইলম আমি আল্লাহর জ্ঞান এটা হলো আমি আল্লাহর গুণ সুবহানাল্লাহ বলেন চার নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা মানুষ রিজিক কার কোথায় আছে কেউ বলতে পারে না এটা আল্লাহর ইলম দেখতেছেন এক সপ্তাহ যাবত একজনের ঘরে খানা নাই পরের সপ্তাহে তার ঘরে খানার অভাব নাই এটা কার ইলম আল্লাহর ইলম মানুষকে কোথায় কোন জিনিসটা খাবে কেউ বলতে পারে এটা বলতে পারে আমার আল্লাহ খানা খাইতে বসেছেন এই মুহূর্তে আপনার একটা টেলিফোন এসেছে খানা অর্ধেক রাইখা চলে গেছেন এটা বোঝা গেল আপনার রিজিকে নাই আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে লিখে নাই এটা আল্লাহর ইলম রিজিক কার কোথায় আছে কে জানে জোরে বলেন ওমা তাদরি নাফসুম বি আইয়ার দিন তামুত পাঁচ নম্বর ওমা তাদরি নাফসুম বি আইয়ার দিন তামুত কার কোন সময় মৃত্যু হবে কেউ জানে না জানে কে জোরে বলেন জানে কে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু কার কোন সময় আসবে কেউ জানে না যখন যার মৃত্যুর সময় হয় মালাকুল মাউত তখনই তার কাছে আইসা হাজির হয় কেউ বলতে পারে না এবার ইমাম মালিক কাইসা তার খাদেম বলেন হুজুর আল্লাহ তাআলার পাঁচটা রাজ পাঁচটা ইলম এটা দুনিয়ার কোন নবী রাসূলকে পর্যন্ত দেয় নাই আপনি কেন আল্লাহর ইলমের উপরে হাত দিয়েছেন ইস্তেগারা করতেছেন আপনার কয়দিন হায়াত বাকি
এটা দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত জানে না, এটা একমাত্র জানে আমার আল্লাহ। এটা আল্লাহর ইলম, এই ইলমের মধ্যে আপনি হাত দিবেন না। আপনার যদি হজে যাইতে মনে চায় হজে চলে যান, আপনার হায়াত কতটুকু বাকি আছে এটা জানে আমার আল্লাহ। ইমাম মালিক বলে না 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 আমি হজে যাব না, আমি বাইতুল্লাহ থাকব, আমি আল্লাহর নবীর দেশে থাকব, আমি মদিনায় থাকব। এই মদিনার মাটিতে জান্নাতুল বাকি আছে, জান্নাতের মাটি আছে, যে মাটিটা হাশরের ময়দানে যখন মানুষের সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, এই মদিনার মাটিটা হাশরের ময়দানে মানুষের পায়ের নিচে ছিটায়া দেওয়া হবে। মানুষ মদিনায় যায় এমন সময় আপনি একজন হাজী সাহেবকে বলবেন, হাজী সাহেব এই যে মদিনায় এসেছেন, আজকের পরে আর কোনোদিন আসবেন না। হাজী সাহেব আপনি যত লক্ষ টাকাই দেন তা আপনার কথা মানবে না। কারণ কি? কারণ জানেন নি, মদিনায় গেলে দিল পরিবর্তন হয়, তখন গেলে দিলের অবস্থা আরেক রকম হয়ে যায়। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দোয়া করে, রওজায়া তারের সামনে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ আমাকে যেন বারবার সুযোগ দাও, আমি যেন রওজার সামনে আসতে পারি। আমার বাড়ি বহুদূর বাংলাদেশে, আমার বাড়ি, আমার টাকা নাই পয়সা নাই, যদি দিলের মধ্যে এরকম মহাব্বত থাকে, আল্লাহর রাসূল বলে যদি তোমার মধ্যে সুন্নতার নবীর ভালোবাসা পয়দা হয়, আল্লাহ তাআলা টাকা ছাড়াই তোমাকে বাইতুল্লাহ নিয়ে আসবে, নিয়ে আসতে প্রস্তুত। যদি তোমার দিলের মধ্যে এরকম মহাব্বত আর ভালোবাসা পয়দা হয়, বলতেছিলাম বাবা এই মাসটা মুহররম মাস, আরবি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে চারটা মাসের খুব দাম। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এই মুহররমের চারটা মাস খুব দামি মাস। এক নম্বর মুহররম মাস, দুই নম্বরে রজব মাস, তিন নম্বরে জিলকাদা, চার নম্বরে হইল আল্লাহ তাআলার জিলহজ। এই চারটা মাস আল্লাহর কাছে খুব দামি মাস। এই মাসের মধ্যে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে গিয়া দেখি ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। কয় তারিখ? 10 তারিখে রোজা রাখে। আল্লাহ নবী বলেছেন, আমি নিজেও তো এই 10 তারিখে রোজা রেখেছি। সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা রে, আমাদের রোজা আর ইহুদিদের রোজা মিলে যাবে, সেজন্য রোজা একটা রাখা যাবে না, রোজা রাখতে হবে দুইটা। কয়টা তাহলে বলেন? কয়টা? দুইটা রোজা রাখতে হবে, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, যে কোনো দিন রাখে, দুইটা রোজা রাখতে হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা রে, তোমরা জানো নি এই রমজান, এই মুহররম মাসে 10 তারিখে রোজা রাখলে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব? তো দুনিয়ার মানুষ যদি দেশের মধ্যে কোনো অন্যায় করে, তাহলে তাকে জেলখানায় নিয়ে গেল, রাষ্ট্রপতির সামনে হাজির করা হলে সে যদি বলে আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, ভুল স্বীকার করে, আল্লাহ তাআলা তাই রাষ্ট্রপতির একটা আইন হলো তাকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। কেমন ঘোষণা? সাধারণ ক্ষমা করে দেয়। এরপরে যদি তার অবস্থা পরিবর্তন হয়, 10 বছর 20 বছর পরে যদি আবার কোনো সময় দুর্নীতিতে ধরা খায়, এরপরে দেখবেন পিছনের সব টেনে নিয়ে আসে। ভিডিও ক্লিপ আছে, কিন্তু লড়বি না, যা করছো পিছনে সব কিন্তু রেকর্ড করা আছে, ফাঁস করে দিব। এটা হলো মানুষের হাল। আল্লাহ তাআলা বলে, আমার হলো এমন হাল, এই মুহররম মাসে যদি কোনো বান্দা দুইটা রোজা রাখে, তাহলে তামাম 1 বছরের ভিতরে বান্দা যেই পরিমাণ সগীরা গুনাহ করেছে, এটা অটোমেটিকলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, বলে অটোমেটিক মাফ হয়ে যায়, এটা কোনো আবেদন করতে হয় না, আবেদন করাই আছে দুনিয়া সৃষ্টির পর থেকে শুরু করে আজ পর্যন্ত। মুহররম মাসে দুইটা রোজা রাখবে, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, দুইটা রোজা রাখার সাথে সাথে ইফতারি করবে, আল্লাহ তাআলা তার আমল নামায়, 1 বছর যত গুনাহ করেছে সগীরা গুনাহ সব অটোমেটিক মাফ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। রোজা রাখবো ইনশাআল্লাহ এই মাসে, আল্লাহর দরবারে তওবা কবুল হ। এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাসের মাস, সামনে আসবে সময় বলবো ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যে কোনো তওবা করবে মালিকের দরবারে কবুল। সুবহানাল্লাহ বলেন,
এমন তওবা কেমন কবুল জানেননি আল্লাহ তাআলার এক বান্দা হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসালামের কথা শুনেছেন না আপনারা মূসা পয়গম্বর ইস্তিসকার নামাজ পড়তেছেন সালাতুল ইস্তিসকা বৃষ্টি গ্রহণের নামাজ বৃষ্টি হয় না মূসা আলাইহিস সালামের যুগে তার এই কওমের মধ্যে तमाम এলাকা বৃষ্টির অভাবে গাছপালা মরে যাইতেছে পশু পাখি পানি পানি বলে আল্লাহর দরবারে আর্তনাদ করতেছে দেশের সব হাঁস মুরগিগুলি আল্লাহ তাআলার দিকে ফরিয়াদ জানাইতেছে রে আমার আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও মানুষ দৌড়াইয়া মূসা পয়গম্বরের কাছে গেছেন ওগো আল্লাহর নবী মূসা দেশে বৃষ্টি হয় না হাঁস মুরগি মরে যাইতেছে হাঁস পানির অভাবে দেখেন এখন হাঁস মরণাপন্ন অবস্থায় পশু পাখিগুলি হাঁস পানির অভাবে চিৎকার করতেছে এই চতুষ পর্যন্ত প্রাণীর অভাবে দেখেন গাছপালা জন্মাইতেছে না এখন তাম মরুর প্রান্তরে দৌড়াইতেছে আল্লাহর কাছে একটু দোয়া করেন মূসা পয়গম্বর তার উম্মতদের কি নিয়া ইস্তিসকার সালাতুল ইস্তিসকার নামাজ শুরু করলেন সালাতুল ইস্তিসকার নামাজের বিধান হচ্ছে কোরআন হাদিসের মধ্যে এসেছে প্রথম একদিন নামাজ পড়বে বৃষ্টি না হলে দ্বিতীয় দিন আবার পড়বে দ্বিতীয় দিন বৃষ্টি না হলে তৃতীয় দিন আবার পড়বে তিন দিন নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন বৃষ্টি হবে হবে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ বলে বৃষ্টি যে হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহর পয়গম্বর মূসা একদিন নামাজ পড়েছে বৃষ্টি হয় না দুই দিন নামাজ পড়েছে বৃষ্টি হয় না তিন দিন নামাজ পড়েছে বৃষ্টি হয় না এবার মূসা আলাইহিস সালাম যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন আদম পয়গম্বর থেকে শুরু করে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে মূসা পয়গম্বরের সবচেয়ে বেশি রাগ ছিল রাগ কি ছিল রাগ মাথায় যে পাগড়ি দিয়েছি মূসা পয়গম্বর মাথায় পাগড়ি বাঁধার পরেও রাগ উঠলে তার পাগড়ি ভেদ করে ছেদ করে তার মাথার চুল বের হয়ে যেত এত রাগ ছিল তিন দিন নামাজ পড়ার পরে বৃষ্টি হয় না মূসা পয়গম্বর জবালে তুরে চলে গেছে ওগো আমার আল্লাহ তিন দিন নামাজ পড়লাম বৃষ্টি হয় না কারণ কি তুমি কারণ বলো মূসার কথা শুনে আল্লাহ তাআলা বুঝতেছেন মূসার অনেক রাগ অনেক রাগ অনেক রাগ আল্লাহ তাআলা মূসা পয়গম্বর মূসাকে বললেন যাও তুমি যাদেরকে নিয়ে নামাজে দাঁড়াইছো এই তোমার উম্মতের নামাজীদের মধ্যে একজন এমন নাফরমান বান্দা আছে যেই নাফরমান 40 বছরের ভিতরে আমি রবকে ডাকে না 40 বছর নাফরমানি করতেছে রাতের আধারে দুনিয়ার কোনো মানুষ দেখে না একজনের গাছের কোনো পা পাকা ফল রাখে নাই পেপে ধরেন কাঁঠাল বলেন যাই বলেন যুবক ছেলে পেলে ঘুরে ঘুরে এক সময় আমরাও করেছি এরকম করে কিনা এই নাফরমান আল্লাহ তাআলার নাফরমান বান্দা তাম এলাকায় ঘুরে ঘুরে কি করে জানেননি তাম রাত অন্যায় করে তাম রাত অন্যায় করে গুনাহ করে এরপরে আল্লাহ তাআলা বলে তাম দিন ঘুরে ঘুরে এই বান্দাটা আল্লাহর নাফরমানি করে অনেক মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাফরমানি করে নেশা করে সে পরে তাকে দুনিয়ার কোন মানুষকে চিনে না নেশা এরকম করা করে তার বিবিকে পর্যন্ত চিনে না তার সন্তানকে চিনে না মা বাবাকে পর্যন্ত চিনে না নেশা করে মাতাল হয়ে পরে তাকে মূসা পয়গম্বরকে বলে যাও তোমার এই নাফরমানকে বলো তোমাদের দল থেকে বের হয়ে যাইতে যদি তোমাদের ভিতর থেকে বের হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেব সুবহানাল্লাহ বলেন মূসা পয়গম্বর চলে আসছেন আয়েশা বলে কে আসরে নাফরমান কে আসো আল্লাহর এরকম নাফরমান বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করো না আল্লাহর নাফরমানি করো শুধু গুনাই করো তোমার আমল নামায় কোনো নেক বলতে কিছু নাই এরকম নাফরমান কে রে আমাদের দল থেকে বের হয়ে যাও তোমাদের কারণে আকাশ থেকে বৃষ্টি হয় না নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক আমিন বলেন এই মাসে তওবা করব ইনশাআল্লাহ নামাজ যারা পড়তাম না আগের থেকে আজকের থেকে দিলে দিলে প্রতিজ্ঞা করি এই মাস দামি মাস মুহররম মাস এই মাসে দুইটা রোজা রাখলে আল্লাহ তাআলা এক বছরের গুনাহ মাফ করে দেয় রোজা রাখবো ইনশাআল্লাহ 9 তারিখ 10 তারিখ 9 তারিখ সোমবার 10 তারিখ মঙ্গলবার কয়দিন কথা বলেন কয়দিন রোজা রাখবো ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা করি আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ
নাফর মানি আর করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করি মালিক জন আমাদের সকলকে কবুল করে সকলে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা এই মাইকের আওয়াজ অনেক মহিলারা শুনে আশেপাশে অনেক মহিলারা শুনে আমি দোয়া করি এলাকার সমস্ত মা বোনদেরকে আল্লাহ যেন কবুল করে নেয় আমিন বলেন দোয়া করতেছি মসজিদের পাশে কবরস্থান আমাদের অনেকের মা বাপ এলাকায় বিভিন্ন এলাকায় আছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের মা বাপদের কবরকে এই মাসের ওসিলায় কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন